বান্দরবানের রুমা রোয়াংছড়ি দুর্গম এলাকায় কেএনএফ এর দখলকৃত বিভিন্ন পাড়া ও স্থাপনা দখলে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পূর্বের তুলনায় এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে, তবে রুমা রোয়াংছড়ি সড়ক নির্মাণ কাজ বন্ধ থাকায় দুর্ভোগে পড়ছে স্থানীয়রা। এই সড়কের কাজ দ্রুত শুরু করার দাবি জানিয়েছে স্থানীয়রা। বান্দরবান প্রতিনিধি আবুল বাসার নয়ন জানাচ্ছেন বিস্তারিত। রুমা রোয়াংছড়ি সড়কের মধ্যবর্তী স্থান খামতাংপাড়া এলাকাটি আসলে গত এক বছর ধরে এই পাড়াসহ পার্শ্ববর্তী বিভিন্ন অন্তত শতাধিক পাড়ায় কেএনএফ অর্থাৎ কুকিচিং ন্যাশনাল আর্মির সঙ্গে সংঘাতে লিপ্ত হয় নিরাপত্তা বাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী। ইতিপূর্বে আসলে এই পাড়াগুলোতে মানুষের উপস্থিতি কমে গিয়েছিল নিরাপত্তার কারণে। আমরা দেখেছি নিরাপত্তা বাহিনীর তৎপরতার পর আসলে এখানকার যারা বাসিন্দা ছিল তারা ইতিমধ্যেই পাড়াগুলোতে ফিরে এসেছে, তারা পুনরায় তাদের যে জীবন জীবিকা তারা চালু করেছে। তারা আসলে যেটি বলেছেন নিরাপত্তা বাহিনীর কারণে তারা মূলত এখান এই পাড়াগুলোতে শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা এখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন আসলে এই রুমা রোয়াংছড়ি যে সড়কটি রয়েছে এই সড়কের বিভিন্ন স্থানে কেএনএফ অর্থাৎ কুকিচিং ন্যাশনাল আর্মি সড়ক বিচ্ছিন্ন করে দেওয়ার কারণে বিভিন্ন সময় তাদের নিরাপত্তা বাহিনীর ভোগান্তি পোহাতে হয়েছে। কারণ এই সড়কটি নির্মাণ কাজে সহায়তা করছিলেন নিরাপত্তা বাহিনী। এই বর্তমানে আসলে এই সড়কের বিভিন্ন স্থানে এবং সীমান্ত সড়ক যেটি নিরাপত্তা বাহিনী কাজ করে যাচ্ছে এখানকার বিভিন্ন স্থানে কেএনএফ এর হুমকির কারণে সাধারণ শ্রমিক যারা রয়েছেন, স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা আতঙ্কিত রয়েছেন। তারা স্থানীয় বাসিন্দারা যেটি বলছেন এখানকার যে পূর্বের যে শান্তিপূর্ণ পরিবেশ সেই শান্তিপূর্ণ পরিবেশে ফিরে আসবে এমনটি প্রত্যাশা করেছেন। বান্দরবান থেকে আবুল বাসার নয়ন, দেশ টিভি।